বন্যা পরিস্থিতি ইসলামী ছাত্র শিবিরের সর্বোচ্চ সহযোগিতা চলমান আছে। ইসলামী ছাত্র শিবিরের যে এলাকাগুলা বন্যা কবলিত, স্পেশালি যদি বলি ফেনী এবং লক্ষ্মীপুর, নোয়াখালী, কুমিল্লার কিছু অংশ, সে সকল এলাকাতে ইসলামী ছাত্র শিবিরের অসংখ্য টিম, অর্থাৎ যে এলাকাগুলো বন্যা কবলিত নয় এরকম এলাকার সকল জনশক্তি যারা প্রতিকূল পরিবেশে মাঠে মানুষের সাথে অবস্থান করে সহযোগিতা করতে পারে, এরকম সকল জনশক্তি তারা সকল জনশক্তি বন্যা কবলিত এলাকাতে এখন অবস্থান করছেন। ইসলামী ছাত্র শিবিরের চিকিৎসা ট্রিটমেন্ট, খাবার সামগ্রী পৌঁছানো এবং উদ্ধার কর্মসূচি সহ বিভিন্ন কর্মসূচি চলমান আছে। আমরা তো সবসময় সংস্কারের পক্ষে এবং আমরা চাই বাংলাদেশ একটি কল্যাণকর রাষ্ট্রে পরিণত হোক এবং যেটা সকলের জন্য ওয়েলফেয়ার স্টেট হবে, এরকম একটি রাষ্ট্র ইসলামী ছাত্র শিবির চায়। ইসলামী ছাত্র শিবির তার বিভিন্ন কর্মসূচিতে এবং ইসলামী ছাত্র শিবিরের যারা জনশক্তি তৈরি হয় তারাও দক্ষ, যোগ্য হয় এবং তারা এদেশের যেন যোগ্য নাগরিক হয়, এটা ইসলামী ছাত্র শিবিরের প্রচেষ্টার একটা বড় অংশ। সেই হিসেবে আগামী দিনে এমন একটি রাষ্ট্র চাই যে রাষ্ট্রটা হাসিনার নেতৃত্বে গঠন করা হয়েছিল, এই রাষ্ট্রের সম্পূর্ণ বিপরীত, সকলের জন্য কল্যাণকর আমার একটা রাষ্ট্রের প্ল্যান ইসলামী ছাত্র শিবিরে আছে এবং দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত শিক্ষা অঙ্গনে যেন শিক্ষার পরিবেশ থাকে, ইসলামী ছাত্র শিবিরের এই দাবিটা হলো বিগত সময় থেকে ধারাবাহিকভাবে করে আসছে, এরকম একটি রাষ্ট্র আমরা চাই। আমরা জামাত ইসলামীকে দেখেছি যে তারা তাদের প্রত্যেক শহীদ পরিবারকে 1 লক্ষ করে টাকা দিয়েছে এবং আমরাও ইসলামী ছাত্র শিবির আমাদের সামর্থ্যের আলোকে প্রত্যেক পরিবারকেই আমরা সহযোগিতা করে আসছি এবং নেক্সট আমাদের শহীদ পরিবারদেরকে নিয়ে বিভিন্ন কর্মসূচি আছে আর কি, যেটা এই মুহূর্তে এখন আমরা বলছি না। ইসলামী ছাত্র শিবির 5 তারিখে যখন গণহত্যাকারী হাসিনার পতন হয় সেদিনই আমরা ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে নির্দেশনা দিয়েছিলাম। ইসলামী ছাত্র শিবিরের জনশক্তিরা বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে তারা পাহারা দিয়েছে এবং বিভিন্ন বাসা বাড়ির হেফাজতের জন্যও তারা অবস্থান নিয়েছে এবং দায়িত্ব পালন করেছে। কাজেই ইসলামী ছাত্র শিবির ঘোষিত একটি কর্মসূচি ছিল যে বিভিন্ন ধর্মাবলম্বী যারা আছে তাদের পাশে থাকা। ইসলামী ছাত্র শিবির শুধু এই সময়েই থাকবে তাদের পাশে ব্যাপারটা এরকম না, সব সময়ই সকল মানুষের পাশে ইসলামী ছাত্র শিবির ছিল, থাকবে এবং যারা অন্যান্য ধর্ম অবলম্বী তাদের সাথেও সবসময় থাকবে ইনশাল্লাহ। আমাদের আলী রায় কবুল করে।